نتكلم عن طريقة السلف مع القرآن. أمرا يخون على تونا كربو جي السلف الصالحين دير قرآن شانتي تادي شمبركو كيشيلو لم يترك السلف الصالح القرآن يعني لم يهجر القرآن السلف الصالحين كوخون ترى قرآن كي بوريتا كورتنا ولم يقرأ القرآن فقط دون تدبر أو عمل আর তাদের অবস্থা এরূপ ছিল না যে তারা কোরআন শুধু পাঠ করত না বুঝে শুনে কানু হিফজ ইয়াউমি লাহুম লিল কোরআন তারা দৈনিক কোরআন মুখস্থ করতেন ওয়া ফি কুল ইয়াউম ইয়ানযুরু ফি তাফসির হাযিহিল আয়াত আর যা তারা পড়তেন মুখস্থ করতেন সেগুলো তারা তাফসির ব্যাখ্যা সহকারে পড়তেন ওয়া ইস্তাইনু বিল্লাহ আল আমাল এবং এজন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করতেন লা ইয়ালজাম আন নাকরা মিন তাফসির মুতাওয়াল নাকরা মিন তাফসির মুখতাসার এটা আবশ্যক না যে আমরা ব্যাপক যে তাফসীরের বই সে বইগুলো বড় বইগুলো আমরা পড়ব এটা এটা আবশ্যক না বরং যেগুলো সংক্ষিপ্ত তাফসীর সেগুলো পড়লেই চলবে নাম এদান নাহফাজ হিফজ ইয়াউমি সুতরাং আমাদের অবস্থা হবে যে আমরা দৈনিক মুখস্থ করব কোরআন ক্বাবলা আন উসাহহিহ আল ক্বিরা আলা শাইখ মুতকিন আর এর আগে আমরা আমাদের কিরাতকে সহিভাবে শিক্ষা অর্জন করব কোনো ভালো শিক্ষক ওস্তাদের কাছে بعدها نحفظ তারপর আমরা কোরআন মুখস্থ শুরু করব وبعد هذا نقرا في تفسير مختصر نعم او نسمع অতঃপর আমরা যেগুলো সংক্ষিপ্ত তাফসীরের বই সেগুলো পড়ব অথবা সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব আর এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা কামনা করে কাজ শুরু করব حتى نجمع بين العلم والعمل نكون نعمل بالقران যাতে করে আমরা কথা এবং কাজ উভয়ের মধ্যে আমরা একত্রিত করতে পারি তথা আমরা কোরআন জানলাম এবং তার প্রতি আমল করলাম সবচেয়ে কোরআনের গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা রুকন মিন আরকান আস-সালাহ ফাল-খাতা ফিল ফাতিহা কদ ইয়াকুন সাবাব লিবুতলান আস-সালাহ আর এই সূরা ফাতিহা হচ্ছে নামাজের রুকন আর এই সূরা ফাতিহা পড়তে গিয়ে যদি এমন ভুল হয় যে ভুলের কারণে সূরা ফাতিহায় ভুল হবে তাহলে হতে পারে নামাজ নষ্ট হয়ে যেতে পারে وكذلك نهتم بقصار السور من الزلزله الى الناس والله اعلم অতঃপর আমরা যেগুলো ছোট যে সূরাগুলো রয়েছে সেই ছোট সূরাগুলো পড়ব যেমন সূরাতুল জালজাল থেকে সূরাতুল নাস পর্যন্ত এই সূরাগুলো আমরা মুখস্থ করব এবং আমরা তার অর্থ অনুযায়ী আমরা জানব